খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুরের পিয়ারাপুরে দিল্লি রোডের ধারে বৃহস্পতিবার একটি স্টিল কারখানায় গ্যাস কাটিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। দুজন শ্রমিকের মৃত্যু হয়, আহত হয় চারজন। গুরুতর জখম দুজনের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। আজ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কারখানায় আসে 3 সদস্যের ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা। ছাট লোহা কেটে গলানোর কাজ হয় গণেশ স্টিল নামে শ্রীরামপুরের এই কারখানায়। গতকাল সকালে সেই লোহা কাটার সময় ঘটে বিস্ফোরণ এবং মাঠপাড়া, ঠিক আছে, 1 নম্বর ওয়ার্ড, কোথাকার 1 নম্বর ওয়ার্ড, মুখদ্যবাটি মিউনিসিপালিটি 1 নম্বর ওয়ার্ড। আমার বাড়ি হচ্ছে একদম কারখানা সংলগ্ন, একদম গায়েই একদম। কি কারখানা? এটা হচ্ছে গণেশ টিউব কারখানা। লোহাকে গলিয়ে নানা রকম কি করে সেটা বলতে পারবো না। এবং এই কারখানায় মাঝে মাঝে দিনে রাত্রিরে বড় বড় লোহার চাঙুর ফেলা হয়, যার পরে মানে ভাইব্রেশনে ঘর পর থেকে আরম্ভ করে সব কিছু কাঁপতে থাকে। এ দীর্ঘদিন, একদিন দুদিন নয়, দীর্ঘদিন ভূমিকম্পের মতো কাঁপন ধরতে থাকে। আমার ঘর ফর সব ফাটল ধরে গেছে। দেখুন, এর অভিযোগ আমি কার কাছে, বড় বড় লোহার চাঙর, কালকের যে বড় আওয়াজে, একটা যেমন পরমাণু বোমা পড়লে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজে আমার ঘরের পাখা ভেঙে গেছে। মানে স্টপ, মানে চালু ছিল না, বন্ধ পাখা, সে পড়ে ভেঙে গেছে। ঘরের বিছানা, আমার পাঁচিল, দেয়ালের থেকে মেঝে ছেড়ে গেছে, মানে ফাটল ধরে গেছে লম্বা বরাবর। এবার আমার ঘরের তো এক সাইড হেলে যাচ্ছে। আমি তো সাধারণ মানুষ, আমি টোটো চালিয়ে খাই, আমি কোথায় পাবো, আমার কে দেখবে? এটা আশেপাশে অনেকের বাড়িতেই তো হয়েছে। কোন বাড়িতে হবে? তো এই তো আমার বাড়ি হয়েছে, পাশের বাড়িতে হচ্ছে, এই এই পাশে এই যে রমেশদাদের বাড়িতেও হয়েছে, 15-20টা বাড়িতে, হ্যাঁ, পাশাপাশি 10-15টা বাড়িতে তো হয়েছে এরকম ফাটল। এরকম তো দীর্ঘদিন ধরে হচ্ছে, আর কাকে কি বলবো, ফ্যাক্টরি হয়ে গেছে, কাকে কি বলবো? বলা ভুনে বললো, আমরা ঠিক আছে একটা বিষয়টা দেখছি, এইটুকুই বললো। আপনি আপনার বা প্রিয়জনের স্পেশাল দিনে স্পেশাল লুক কোথায় করাবেন ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন অ্যান্ড মেকআপ স্টুডিওতে। আমাদের ব্রাঞ্চগুলি হল রিশা বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির সামনে, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় ও শেওড়াফুলি ICICI ব্যাংকের সামনে। আকর্ষণীয় অফারে প্রি ব্রাইডাল প্যাকেজের জন্য এবং পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন 8777023189 নম্বরে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।